মাঝরাত, বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময়ই কিছু ভেঙে পড়ার শব্দ। বাইরে এসে সবাই দেখলেন ধসে গিয়েছে দেওয়ালের একাংশ। একই অবস্থা সুইমিং পুলের। সোনারপুর থানার অন্তর্গত মালঞ্চা আউটপোস্টের কাছে এই যে আবাসনের যে পাশের পাঁচিল এবং বেশ খানিকটা অংশ এবং সুইমিং পুল সমস্তটাই কিন্তু ভেঙে পড়েছে এবং যা বিপজ্জনক অবস্থায় রয়েছে, যেটা পুলিশের তরফ থেকে আবাসনের বাসিন্দাদেরকে যেটা জানানো হয়েছে যে এটা যে কোনো মুহূর্তে কিন্তু এই আবাসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যেই আবাসনের বেশ কয়েকটি ঘরে চিড় দেখা গিয়েছে। অভিযোগ, আবাসন সংলগ্ন পুকুরের জল তুলে নেওয়ার কারণে দেওয়ালে চিড় ধরে, তার জেরে ভেঙে পড়ে আবাসনের একাংশ। সুইমিং পুলটা পুরো ঝুলন্ত, তলায় কোনো মাটি নেই। এই পাড়টা বিপজ্জনক, এই পাড়টা, হ্যাঁ, পুলের এই দিকটা। মঙ্গলবার রাতেই আবাসনের দুটি ব্লকের বাসিন্দা 28টি পরিবারকে উদ্ধার করে পুলিশ। কেন পুকুরের জল তুলে নেওয়া হলো তা জানতে পুকুর মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আবাসনের নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। হিন্দোল দে, এবিপি আনন্দ।